মাহফিল বন্ধ করলে হাজার হাজার মাহফিল চালু হয়, কথা বলেন? এক মাহফিলে এক ময়দানে বন্ধ করলে হাজার হাজার ময়দানে এই কোরআনের দাওয়াত শুরু হয়, চিল্লা বলো ঠিক কিনা? তারা মনে করে যে এক মাহফিল বন্ধ করলে মনে হয় যে অনেক মাহফিল বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়েছে না বাড়ছে? কথা বলেন, স্বাধীনতার পর থেকে এই যে ২০ বছর, আমি ২০ বছরে গেলাম না, ১০টা বছর ধরলাম, এই ১০ বছরে যত মাহফিল হয়েছে আমার মনে হয় না বিগত এর আগে এত মাহফিল হয়েছে, কথা বলেন? এর আগে এত মাহফিল হয় নাই, যত বন্ধ করে ততই বাড়ে। আবার এক মাহফিল বন্ধ করলে ওইখানে যদি মানুষ থাকে ৫০,০০০, অন্য মাহফিলে হয় ১.৫ লাখ। নিজের এলাকাতে আজহারি ভাইয়ের মাহফিল করতে দিল না, এটা দেখেন না আপনারা? কথা বলেন, আমি অবাক হয়ে যাই, তার মাহফিল তাকে বন্ধ করলো এক প্রকারের আলে, মাথায় টুপি ছিল, দাড়ি ছিল, পাঞ্জাবি ছিল, এইগুলা মুসলমান নামের কলঙ্ক, চিল্লা বলেন ঠিক কিনা? যার জবান থেকে কোরআনের কথা ছাড়া কোনো কথাই বাহির হয় না, যার জবানের ভিতর থেকে কোরআনের দলিল ছাড়া কোনো দলিল বাহির হয় না, কারণ তাদের বুকের ভিতরে ব্যথা লাগছে একটাই, কারণ তাদের পুষি পাটটা গোল হয়ে গেছে, চিল্লা বলো ঠিক কিনা? হাজার হাজার যুবক মোবাইল নিয়ে আগে গান বাজনা শুনতো, এখন গান বাজনা শুনে কি শুনে? খালি আজহারি আর আজহারি, শুধু ডক্টর মিজানুর রহমান আজহারি। এই বাংলাদেশের একটা সম্পদ, এই বাংলাদেশের একটা সম্পদ। হাজার হাজার মাহফিল বন্ধ করলেও বন্ধ হবে না, বরং দিন দিন বাড়বে, চিল্লা বলো ঠিক কিনা? আমি ফলো করে দেখছিলাম সেই দিন যারা স্লোগান দিয়েছিলেন এই আজহারি ভাইয়ের বিপক্ষে, একজনের কাপড়ও টাকনুর উপরে ছিল না, প্রত্যেকের কাপড় গুলো ছিল টাকনুর নিচে। তে মাথায় টুপি থাকলে, দাড়ি থাকলে, পাঞ্জাবি থাকলে ইমানদার বলা যায় না, ইমানদারের ভিতরে জালেম ও লুকাইতে আছে, ঠিক কিনা? এই কোরআন শরীফের ভিতরে সূরা কয়টি, কথা বলেন? ১১৩টা মানি, একটা মানি না, আমি মুমিন না কাফের? মাথায় টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, মাঝে মধ্যে ওয়াজ টাজ করতে পারে, মানি না কয়টা? আওয়াজ দিতে হবে। একটা সূরা না মানার কারণে আমি মুমিন নই, আমি কাফের হয়ে গেছি, চিল্লা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের ভিতরে বহু টুপিওয়ালা আছে, বহু দাড়িওয়ালা আছে, বহু পাঞ্জাবিওয়ালা আছে, যারা কোরআন শরীফের সব হক কথা মানতে পারে না, কোরআনের সব আইন মানতে পারে না, যদিও টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা, কিন্তু কখন যে কাফের হয়ে বসে আছে কোনো খবর নাই, চিল্লা বলো ঠিক কিনা? এইটা আমাদেরকে বোঝাইতে হবে না, জনগণ ভালোভাবে বুঝে। তোমরা যেভাবে অপপ্রচার করেছিলে, অপপ্রচার যে একটা বিশাল বড় প্রচার, এটা প্রমাণ হয়ে গেছে, কথা বলো? একটা প্রোগ্রাম বন্ধ হলো, ওইটার পাশে কিন্তু আমার প্রোগ্রাম ছিল আগের দিনে, নিজের এলাকাতে প্রোগ্রাম করতে পারলো না, কিন্তু আপনাদের নোয়াখালীর ভিতরে লক্ষ্মীপুর সেদিন প্রোগ্রাম গেছিল না, তো সেখানে মানুষ ছিল না বেশি, আরেকটা প্রোগ্রাম তিনি এমনি করলেন, ওই জায়গা থেকে আস্তে আস্তে গেলেন চুয়াডাঙ্গা, ওনার মাহফিলে প্রায় জনসংখ্যা হলো ৬ লক্ষেরও বেশি, চাইছিল হেউ করতে কিন্তু হাইতে উঠাই দিয়েছে, কে? আওয়াজ দিতে হবে, কে? তে তোমরা মনে করছো যে এক আলেমরে যদি হেউ করা যায় তার প্রচার প্রসারণা কমে যাবে, দাওয়াত কমে যাবে, মাহফিল কমে যাবে, কমে নাই, এটা বাড়ছে। এটা সেই কোরআন, যেই কোরআনের কথা বলবে তার গলাটাকে টিপে ধরলেও হবে না, কারণ তার গলার আওয়াজ বাড়িয়ে দিবে, কে? আওয়াজ দিতে হবে, কে? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যেখানে বন্ধি করে কোরআনের দাওয়াত কখনো বন্ধ করা যাবে না, গলায় ফাঁস লাগিয়ে আলেম ওলামাদেরকে বিদায় করে দিয়ে কোনোদিন কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না, মাদ্রাসা বন্ধ করে দিয়ে কোনোদিন কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না, কওমি মাদ্রাসা বন্ধ করে কোনোদিন কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না,
আলিয়া মাদ্রাসাগুলো বন্ধ করে কোনদিন কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না, বরং যতই আলেমরে বন্ধ করবা, এক আলেমরে বন্ধ করলে হাজার হাজার আলেম দুনিয়ার ভিতরে ইসলামটা কায়েম করতে পারবে তোমাদের খবরও থাকবে না। সিংহরে যদি জেলখানায় বন্দি করো, হাজার হাজার সিংহরে জন্ম দেবেন কে? এইটাই তো কোরআন প্রমাণ করে দেয়। একজনের মাহফিল বন্ধ করলে লক্ষ মাহফিল চালু হয়ে যাবে ময়দানের ভিতরে, চিল্লা বলো ঠিক কিনা? ঠিক আছে, এই কোরআনটা সেই কোরআন, যারা ভুলের ভিতরে আছো তোমাদের এই যে পা ধরে বলছি ভুলে থাকো না, দুনিয়াও শেষ হয়ে যাবে আখেরাতও শেষ হয়ে যাবে। কথা বলেন, এই কোরআনের বিরোধিতা করা মানে কোরআনের বিরোধিতা নয়, এই কোরআনের বিরোধিতা করা মানে এক আল্লাহর বিরোধিতা করা, চিল্লা বলো ঠিক কিনা? যেখানে বাধা দাও ওই জায়গাতে তোমরা মানুষদেরকে বাধা দাও না, স্বয়ং বাধা দাও আল্লাহর কোরআনে। আর যে কোরআনের বাধা দেবে সে কখনো মুমিন থাকতে পারে না, যে কোরআনকে অস্বীকার করবে সে কখনো মুসলমান থাকতে পারে না। আমরাও তাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না, চিল্লা বলো ঠিক কিনা? আমাদের এখন আওয়াজ হবে, যেখানে কোরআনের মাহফিল হবে ওই জায়গাতে কেউ কথা বলতে পারবে না। আমাদের সামনে থেকে এইটাই হুঁশিয়ার থাকবে, কোরআনের মাহফিলে 144টা জারি করা যাবে না। 144টা জারি করলে গান বাজনাতে জারি করো, পহেলা বৈশাখে জারি করো, মমতাজের আশেপাশে গানে জারি করো, চিল্লা বলো ঠিক কিনা? আল্লাহ সবাইকে কবুল করো, আরো জোরে বলি আমিন, আওয়াজ দিয়ে বলি আমি। আসলে কথা একটা আছে, ভালো জিনিস চোখে দেখে না, কথা বলেন, কোরআন দিয়ে যিনি কথা বলতো ওরে পছন্দ হয় না, কোরআন দিয়ে যখন তিনি কথা বলতো 300 মানুষের বেশি তার সামনে, তার কথা শুনে সবাই তার মুখের দিকে তাকায় থাকে, ওই মহামানবরে পছন্দ হয় না। এমন একজনরে ঢোকাইছে সেখানে গান শুরু করছে, এখন তো গান শুরু করছে, কঠিন যে নাচতে নাচতে গান গাইবে এইটার কোনো খবর থাকবে না, চিল্লা বলো ঠিক কিনা? তা আসলে ভালো জিনিস আমরা চোখে দেখি না, যাক আলহামদুলিল্লাহ, কাজেই আমরা বুঝে গেলাম যে কোরআনের মাহফিল বন্ধ করার কোনো মাহফিল নয়, এই কোরআন চালু থাকবে কিয়ামত পর্যন্ত। সবাই রাজি? বুঝাই দিলাম এই বিষয়টা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা সবাই চেষ্টা করছিল কোরআনটাকে বন্ধ করার জন্য, পারে নাই। তোমরাও যদি চেষ্টা করো এই কোরআনটারে বন্ধ করতে পারবা না, এক সাইডে জেলখানায় তো লক্ষ সাইডে জমিনের ভিতরে নাজিল করবে কে? আওয়াজ দিতে হবে কে? এক তারিখ মনোয়ারের মাহফিল বন্ধ করলে লক্ষ তারিখ মনোয়ার ময়দানে কথা বলে বলে ইসলাম কায়েম করে ফেলবে, খবরও থাকবে না।